ভেজগা থেকে সংশোধন নিয়ে আপনাদের সামনে আছি এবং আমি অনিমেশক শুরুতেই জানাব ব্যক্তাকক্ষের সবশেষ তীব্র তাপপ্রবাহে হিট স্ট্রোকে ঢাকা ও নওগাঁয় দুইজনের মৃত্যু জশরটুয়াডাঙ্গায় তাপমাত্রা 42.8 ডিগ্রি শ্রমিকদের বঞ্চিত করেছে বিশ্ব ব্যক্তিও ন্যায্য মজুরি না দিলে কাউকে ছাড় নয় প্রধানমন্ত্রীর হুশিয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত উপেক্ষা ফল ছাড়েনি শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ সেশন জটের সংখ্যা যুক্তরাষ্ট্র বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভ ব্যাপক সংঘর্ষ দুশো বিক্ষোভকারী গ্রেপ্তার এতক্ষণ শিরোনামগুলো জানাচ্ছিলাম এবার জানাবো পুরো খবর দেশে পঁয়ত্রিশ বছরের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি রেকর্ড হয় মঙ্গলবার যশোরে তবে বুধবার পারদ কিছুটা নিম্নমুখী এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গা ও যশোরে এদিকে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে ঢাকায় একজন এবং নওগাঁতে এক কৃষকের মৃত্যু হয়েছে মৃদু থেকে অতি তীব্র তাপপ্রবাহে পুড়ছে সারাদেশ যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা পাবনা রাজশাহী বাগেরহাট ও সাতক্ষীরার ওপর দিয়ে বইছে অতি তীব্র তাপপ্রবাহ মে মাসের প্রথম দিনে তাপমাত্রায় একটু ক্রমে বিয়াল্লিশ দশমিক আট ডিগ্রি রেকর্ড করা হয়েছে যশোর ও চুয়াডাঙ্গাতে আবহাওয়াবিদরা বলছেন এই অঞ্চল কর্কটক্রান্তি রেখার কাছে হওয়ায় লু হাওয়া প্রবেশের তার এটি চুয়াডাঙ্গা কর্কটক্রান্তি রেখার খুব কাছাকাছি অবস্থান করে এপ্রিল মাসে চুয়াডাঙ্গায় লম্বভাবে কিরণ দেয় দিনের দৈর্ঘ্য বেশি থাকে বায়ুমণ্ডল বেশি উত্তপ্ত হয় প্রায় দুই সপ্তাহ ধরে পাবনায় তাপমাত্রার পারত থাকছে বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে অতিষ্ঠ জনজীবনে বেশি প্রভাব পড়েছে শ্রমজীবী মানুষের ওপর সকালে বের হয়েছি আস্তে আস্তে সূর্য বৃদ্ধি পাচ্ছে গরমের তাপ আস্তে আস্তে বেশি হচ্ছে কিন্তু আমাদের তো মনে করেন বাসায় বসে থাকলে চলবে না কিছু তো করার নেই বৃষ্টি দিলি ভালো হইতো তীব্র গরম এই গরমে চলাফেরা আমাদের পক্ষে কঠিন হয়ে কারণ বয়স্ক মানুষ তীব্র তাপপ্রবাহে আমরা অতিষ্ঠ রাজশাহী সহ উত্তরের কয়েক জেলা গরম দীর্ঘস্থায়ী হওয়ায় হাসপাতালে আক্রান্তের সংখ্যা জরুরি না হলে ঘরের বাইরে বের হতে বারণ করছেন চিকিৎসকরা তীব্র তাপদাহে আমরা প্রত্যেক দিনই গরমজনিত রোগীর সংখ্যা বেশি পাচ্ছি এবং এই রোগীগুলোর বড় অংশই হল শিশু এবং বয়স্ক ব্যক্তি তো তারা আসছে আসলে গরমজনিত বিভিন্ন উপসর্গ নিয়ে যেমন ডায়রিয়া টাইফয়েড শ্বাসকষ্ট নিউমোনিয়া এবং হিট জনিত কিছু লক্ষণ নিয়ে তারা আমাদের কাছে আসছে একই অবস্থা চলছে টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নারায়ণগঞ্জ নওগাঁ সহ বেশ কয়েকটি জেলাতে তীব্র দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন আরিয়ানা শ্রীন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এ নিয়ে জানাতে যশোর থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিয়াউল হক জিয়াউল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে আজকে কিছুটা কম হলেও সাধারণ মানুষের কাজকর্ম কিভাবে চলছে হাসপাতালগুলোর পরিস্থিতি আপনি কেমন দেখেছেন দেখুন আসলে গরম আজকে যদিও কম বলছে কিন্তু তারপরে আমরা দেখছি যে সাধারণ মানুষ কিন্তু আসলে স্বস্তিতে চলাফেরা করতে পারছে না কারণ গরম যদিও কম্বল হচ্ছে তারপরে কিন্তু অনুভূতিটা এটি কিন্তু ডিগ্রি সেলসিয়াস কিন্তু দেখাচ্ছে এবং গরমের পরিমাণটাও আমরা দেখছি যে সেরকম যেরকম রাস্তা থেকে আসলে তাপ উঠছে তেমন কিন্তু আহ অন্যান্য জায়গাগুলোতে আমরা দেখেছি যে এই প্রবাহের কারণে মানুষজন একেবারেই কিন্তু বের হতে পারছে না শহর বলেন গ্রাম বলেন যেখানেই বলেন মানুষজন কিন্তু আসলে এই সন্ধ্যার সময় হয়তো বা তারা কিছু মানুষ বের হচ্ছেন এছাড়া দিনের বেলা একেবারেই নিতান্ত কাজ যাদের আসলে জরুরি খুব খুব বেশি জরুরি প্রয়োজন শুধুমাত্র তারাই হয়তো বের হচ্ছে না এছাড়া কিন্তু আর কাউকে আমরা দেখিনি যে দিনের বেলায় বের হচ্ছেন আর হাসপাতালে যে বিষয়টি সেটি তো আসলে নাজুক অবস্থা যশোর সদর হাসপাতালে যে শয্যা আছে আড়াইশো সজ্জার হসপিটাল কিন্তু সেখানে এই মুহূর্তে প্রায় চারশো থেকে সাড়ে চারশো রোগী কিন্তু অলরেডি ভর্তি আছেন আমি দেখেছি যে ফ্লোর আহ তারপরে হাসপাতালে যে সিঁড়ি আছে আহ করিডোর গুলো আছে সেখানে কিন্তু একেবারে রোগীদের ভিড় এই যে পরিস্থিতি সবকিছু মিলিয়ে কাজকর্ম যেমন মানুষ স্বাভাবিকভাবে করতে পারছে না তেমনি কিন্তু মানুষ অসুস্থ হয়ে পড়ছেন সবকিছু মিলেই কিন্তু আসলে একটি বিরূপ পরিস্থিতির ভেতর থেকেই আমরা অতিবাহিত করছি আপনি জানেন যে এর আগে দুই সালে সর্বশেষ বিয়াল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যশোরে রেকর্ড করা হয়েছিল যেটি ছিল সর্বোচ্চ এবং এটি এরপরে এসে তেতাল্লিশ দশমিক আট ডিগ্রি অর্থাৎ সেটি কিন্তু এক দশমিক দুই ডিগ্রি কিন্তু বেড়ে গিয়েছে এবং অতীতেও যে সময় বিয়াল্লিশ দশমিক ডিগ্রি তাপমাত্রা হয়েছিল সর্বোচ্চ রেকর্ড করা আর সময় কিন্তু এই তাপ মাত্র দুই থেকে তিন দিন কিন্তু ছিল কিন্তু এবার কিন্তু আমরা দেখছি সম্পূর্ণই ভিন্ন চিত্র এটি কিন্তু প্রায় এক মাস ধরে চলছে এবং এক মাসের ভেতরে সর্বশেষ ২০ দিন আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তরের সূত্রে যে সেখানে কিন্তু চল্লিশের নিচে তাপমাত্রা আসেনি যশোর থেকে আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাছিলেন সহকর্মী জিয়াউল হক দেশজুড়ে টানা তাপপ্রবাহ থেকে শীঘ্রই স্বস্তি মিলছে জানিয়েছে আবহাওয়া অফিস কাল থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হলে দিনের তাপমাত্রা কমবে আর রোববার থেকে সারা দেশে বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে পরবর্তী পাঁচ দিন দেশে স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে তবে আজ বেশিরভাগ জেলায় অব্যাহত থাকছে তাপপ্রবাহ গত কয়েক সপ্তাহ ধরে সারা দেশে তীব্র গরমে দুর্বিষহ জনজীবন জীবিকার তাগিদে তীব্র উত্তাপের মধ্যেই কাজ করছে খেটে খাওয়া মানুষেরা প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ বিভিন্ন জেলায় হিট স্ট্রোকে মারা গেছেন বেশ কয়েকজন প্রচন্ড গরম ইনকামও কমছে আমার এই আমার এই রোদের মধ্যে কাজ কামও করুন করেন বাইরে বের হব ছাতা ছাড়া তো কোনো পর্যায়ে সম্ভব না এমন রোদ উপরে তাপ আবার নিচে যে তাপটা পড়তেছে তাপটা উঠতেছে কিছু করার নেই ছাতা ছাড়া কোনো উপায় নেই প্রচন্ড রকমের গরম কিন্তু তারপরেও আমরা কেউ শখের বসে রাস্তায় বের হইনি যার যার কাজের জন্য বের হয়েছি আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে কাল থেকে বিভিন্ন জেলায় তাপমাত্রা কমা শুরু করবে রাজধানী ও আশেপাশের এলাকায় সামান্য সময়ের জন্য বৃষ্টি হতে পারে তবে তাপমাত্রা তেমন স্বস্তিদায়ক হবে না আগামীকালকে ঢাকা বা এর আশেপাশে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সেটা দুপুর থেকে সন্ধ্যার মধ্যে সম্ভাবনা রয়েছে এই বৃষ্টিপাতের কারণে তাপমাত্রা ঢাকা বা এর আশেপাশে তাপমাত্রা কিছুটা হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে রোববার থেকে সারা দেশে বৃষ্টি শুরু হলে থামবে তাপপ্রবাহ কয়েকদিন স্বস্তিদায়ক তাপমাত্রা বিরাজ করবে সারা সারাদেশব্যাপী তাপমাত্রা কিছুটা কমতে পারে এবং পরবর্তীতে আরও কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখের দিকে সবচেয়ে দেশব্যাপী বৃষ্টিপাতের কারণে মানুষের তাপমাত্রা আসবে এই বৃষ্টিপাতটা কিছুদিন কন্টিনিউ কন্টিনিউ করবে দিন এদিকে চলমান তাপ প্রবাহের মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় নতুন করে আরও দুই দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা ব্যক্তি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও ছাড় দেয়া হয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিলাসী জীবন থেকে সরে এসে শ্রমিকের দিকে নজর দিতে শিল্প মালিকদের প্রতি আহ্বানও জানান তিনি দুপুরে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে মহান মে দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী পয়লা মে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন এবারের মেদিবসের প্রতিপাদ্য শ্রমিক মালিক গর্বদেশ স্মার্ট হবে বাংলাদেশ এ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে নিজ বক্তব্যে জানান শোষণহীন সমাজ প্রতিষ্ঠায় জাতির পিতা উনিশশো সালে জাতীয় শ্রমনীতি প্রণয়ন করে রাষ্ট্রীয়ভাবে মেদিবস পালনের সূচনা করেন বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে তার দেখানো পথ অনুসরণ করে এগুচ্ছে সরকার কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে সে যে যত বড়ই হোক না কেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না ছাড়বো না শ্রমিকদের সার্বিক কল্যাণকে আওয়ামী লীগ দায়িত্ব মনে করে জানিয়ে মালিক শ্রমিক সমস্যায় ভাড়াটে লোক এনে আন্দোলন পরিহার করার আহ্বান জানান প্রধানমন্ত্রী আমি জানি আমাদের দেশে কিছু কিছু ভাড়াটা লোক আমি বলবো কথা কথায় তারা শ্রমিকদের নিয়ে রাস্তায় নামার চেষ্টা করে এখন যে কারখানা আপনার ভাত কাপড়ের ব্যবস্থা করছে কাজের ব্যবস্থা করছে জীবন জীবিকার ব্যবস্থা করছে সেই কারখানা নিজেরা যদি ধ্বংস করতে যান ভাঙ্গা চোড়া আগুন দেওয়া বা এই ধরনের কাজ করেন তাহলে ক্ষতিকার হচ্ছে নিজের ক্ষতি হচ্ছে পরিবারের ক্ষতি হচ্ছে দেশের ক্ষতি হচ্ছে মালিকদেরও ক্ষতি হচ্ছে যা যা করণীয় সেটা আমরা করব। এর জন্য দুয়ারে দুয়ারে কারো দুয়ারে ধর্না দেওয়ার দরকার নেই যুক্তরাষ্ট্রে শ্রমিক আন্দোলন করলে চাকরি চলে যায় জানিয়ে সরকার প্রধান বলেন বাংলাদেশে আন্দোলন করলে আলোচনা করে সমাধান করা হয় এটাই দুদেশের পার্থক্য মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে তারা একটু বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে সেটাই আমি চাই বিশ্বব্যাপী মূল্যস্ফীতির কথা বিবেচনা করে বায়াররা পণ্যের দাম বাড়ালে দেশের শিল্প মালিকদের শ্রমিকদের মজুরি আরও বাড়াতে চাপ দেওয়া যাবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা যারা বায়ার তারা যদি একটু মূল্যটা বাড়িয়ে দেয় শাহাদাত স্বপন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা বিএনপি নেতাদের মধ্যে এত কোন যে তাদের ধ্বংস করার দরকার নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন দলটির নেতারা নিজেরাই নিজেদের পতন ডেকে এনেছে বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শ্রমিক দিবসে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতাদের গলার জোর যত কমছে মুখের বিষ তত বাড়ছে এখন দলটির কর্মীরা ক্লান্ত নেতারা হতাশ তাদের অনেকে এরই মধ্যে বিদেশে পাড়ি জমিয়েছেন বলেও মন্তব্য করেন কাদের অনুষ্ঠানে মেদিবসের ইতিহাস তুলে ধরার পাশাপাশি শ্রমিকদের বেতন বৃদ্ধি সহ অধিকার নিশ্চিতে সরকারের নেওয়া নানা পদক্ষেপ তুলে ধরেন বক্তারা একই সাথে বিএনপি জামাতের রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করেন তারা এখন বেলা শুধু অতি বাম বা অতি ডানরাই নয় গোটা দেশের মানুষই সরকার পরিবর্তন চায় এই মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিত্য দাম বৃদ্ধির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন দেশ চালাতে পুরোপুরি ব্যর্থ সরকার রাজধানীতে শ্রমিক দলের সমাবেশে অন্য নেতারা বলেন আন্দোলনে পরাজয় হয়নি বিএনপির জনগণ এখনও তাদের সঙ্গে রয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বুধবার রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করে শ্রমিক দল ঢাকার পাশাপাশি আশপাশের জেলা থেকেও সংগঠনটির নেতাকর্মীরা যোগ দেন সেখানে বেলা তিনটায় কর্মসূচির শুরুতে বক্তব্য রাখেন বিভিন্ন পর্যায়ের নেতারা জ্যেষ্ঠ নেতারা দাবি করেন আন্দোলন প্রশ্নে পরাজিত হয়নি তাদের দল মানুষ এখনো বিএনপির সাথে আছে এই সরকার অত্যাচার অন্যায়ভাবে আমাদের আন্দোলনকে নিষ্ঠুরভাবে দমন করার চেষ্টা করেছে নিষ্টভাবে আন্দোলনকে দমন জোরে ক্ষমতা এসেছে মানুষের ভোটের জোরে নয় এবং এই কারণে তারা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনকে বাংলাদেশ থেকে নির্বাসনে দিয়েছে। গণতন্ত্রীদের বক্তব্যে महासचिव বলেন ক্ষমতাশীলরা পকেট ভারী করতেই তেল গ্যাস সহ নিত্যপণের দাম বাড়াচ্ছে। দেশ চালাতে তারা পুরোপুরি ব্যর্থ। যখন

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপার্সন খালেদাসিয়াকে সন্ধ্যায় রাজধানীর গুলশানের বাসা থেকে বের হন তিনি খালেদাসিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান মেডিকেল বোর্ডের পরামর্শ মেনে বিএনপি নেত্রীকে এভারকেয়ারে নেওয়া হয়েছে সেখানে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে আটাত্তর বছর বয়সে খালেদাসিয়া লিভার কিডনি ডায়াবেটিস সহ নানা রোগে ভুগছেন সবশেষ গত একত্রিশে মার্চ খালেদাসিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল সময় দুদিন ধরে পরীক্ষা নিরীক্ষা হল ছাড়ার নির্দেশ উপেক্ষা করে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বের জেরে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত তারা প্রত্যাখ্যান করে এর আগে মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় প্রশাসন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর শিক্ষক সমিতির দ্বন্দ্ব চলছে বেশ কিছুদিন ধরে এর জেরে সবশেষ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বর্জন করে শিক্ষক সমিতি এমন পরিস্থিতিতে মঙ্গলবার সন্ধ্যায় সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয় প্রশাসন হল ছাড়তে বলা হয় শিক্ষার্থীদের তবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কার্যক্রম চলমান থাকবে বলে নোটিশে বলা হয় কিছু শিক্ষার্থী যে শিক্ষকদের উপরে হামলা করেছে সেটার ব্যাপারে একটা তদন্ত কমিটি আরেকটা হলো শিক্ষক সমিতির সাথে প্রশাসনের যে দ্বন্দ্ব চলছে সেটা কিভাবে বন্ধ করা যায় এবং সেই বিষয়ে শিক্ষক সমিতির সাথে আলোচনা করে আমরা অতি শীঘ্রই আশা করি এই সমস্যার সমাধান করতে পারবো শিক্ষক সমিতির নেতাদের অভিযোগ শিক্ষকদের আন্দোলন বহিরাগতদের দিয়ে থামিয়ে দিতে প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক হিসেবে সংকিত আমার ছাত্রছাত্রীদেরকে আমরা অনুরোধ করব তারা যেন হল লিভ না করে কারণ হল থেকে চলে গেলে এখানে যে সকল বৈরাগত সন্ত্রাসী আছে তারা হলে অবস্থান করবে এদিকে বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে মঙ্গলবার রাতে বিক্ষোভ করে শিক্ষার্থীরা বুধবার সকালে সাধারণ শিক্ষার্থী ছাত্রলীগ ও বাংলা বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ করে তাদের অভিযোগ উপাচার্য শিক্ষক সমিতির দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমেই কিন্তু সমাধান হয় কিন্তু ওনারা আলোচনা না করেই সরাসরি ক্লাস বর্জন পরীক্ষা বন্ধ এরপরে বিশ্ববিদ্যালয় বন্ধ এগুলো আসলে কোনো সমাধান হতে পারে না প্রশাসন এবং শিক্ষক দুইটা দল হয়ে গেছে এখন চাইলে হচ্ছে ওনারা নিজেদের মধ্যে সমাধান করতে পারতো ওনারা সেটা না করে হচ্ছে সকল শিক্ষার্থীদেরকে মানে একটা মূল একটা মধ্যে ফেলে গত এপ্রিল উপাচার্য তার দপ্তরে প্রবেশের সময় শিক্ষক সমিতির সদস্যদের সাথে হাতাহাতির ঘটনা ঘটে এতে দুই পক্ষে থানায় দুইটি অভিযোগ দায়ের করে এসব ঘটনা তদন্তে দুইটি নিরপেক্ষ কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ইন্ডিপেন্ডেন্ট নিউজ উল্কা গেমসের কর ফাঁকির অভিযোগে ব্র্যাক ব্যাংকে থাকা তিপ্পান্ন কোটি টাকার ওপর পাঁচ মে পর্যন্ত স্থিতাবস্থা জারি করেছে হাইকোর্ট এতে করে এনবিআর আপাতত এ টাকা তুলতে পারছে না এ নিয়ে আবারও শুনানি হবে রোববার সকালে বিচারপতি রিফাত আহমেদের একক বেঞ্চ এ আদেশ দেন এর আগে মঙ্গলবার দিনভর চেষ্টার পরও ব্র্যাক ব্যাংক থেকে এই টাকা আদায় ব্যর্থ হন এনবিআর কর্মকর্তারা জানা যায় অনলাইন জুয়া কোম্পানি উল্কা গেমসের বিরুদ্ধে দুই বছর আগে তদন্ত শুরু করে এনবিআর সংস্থা সিআইসি টাকা নিতে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য ব্র্যাক ব্যাংকে অ্যাকাউন্টে থাকা উল্কা টাকা আটকে দেওয়া হয় তদন্তে প্রায় কোটি টাকা কর ফাঁকির প্রমাণ পাওয়া যায় মঙ্গলবার অ্যাকাউন্টটি সচল করে টাকা আদায়ে কর অঞ্চল পনেরোকে নির্দেশ দেয় সিআইসি আদেশ পেয়ে ব্র্যাক ব্যাংকের গুলশান শাখায় যান কর্মকর্তারা কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানায় ব্যাংক নাটুরের গোপালপুর পৌর আওয়ামী লীগ সহসভাপতি মঞ্জুর রহমান মঞ্জুকে গুলি করে হত্যার ঘটনায় ১৬ জন আসামি করে মামলা হয়েছে বিকেলে নিহতের বড় ভাই মাসুদ রানা বাদী হয়ে মামলা করেন এর আগে হত্যায় জড়িত সন্দেহে সুমুর নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা মঙ্গলবার রাতে নাটোরের লালপুরের গোপালপুর রেলগেট এলাকায় আড্ডা দিচ্ছিলেন গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ সভাপতি এসে তার মাথায় ও পেটে গুলি করে পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মঞ্জুকে মৃত ঘোষণা করেন মঞ্জুরের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে জানিয়ে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান শিশু সন্ত্রাসী মাদকি এবং স্বপন আরও আরও অনেকেই ছিল তারা যেভাবে নিঃশংসভাবে আমার ভাইকে হত্যা করেছে এই হত্যার বিচার আমি চাই আমার ভাইয়ের খুনিদের শাস্তি তো চাই বেটা আমার বেটা নির্মম ভাবে খুন করেছে বেটা আমার বেটা হাফেজ পাঁচ উত্তর নামাজ কালাম পড়ে বেটা আমার বেটা এক নামাজ কামাই দেয় না এ হত্যাকাণ্ডে সাবেক সংসদ সদস্যের মদত আছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সংসদ সদস্য প্রতিপক্ষ ঘায়ল করার জন্য কখনো কখনো অপরাজনীতি হয় যেটা শহীদুল ইসলাম বকুল একে দিয়ে পাঁচটি বছর করে বললাম যে এরা তো এলাকায় থাকতো না ১৪ সাল আঠারো সাল গোপালপুর কেন লালপুর বাগাতের মাটি স্পর্শ করা এদের সুযোগ ছিল না কিন্তু তাদের স্বার্থে নিয়ে আসি এই যে কাজগুলো করায়নি এরই মাঝে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ জানিয়েছে তদন্ত ও অভিযান চলছে ডিবি থানা এবং অন্যান্য যারা আছে আমাদের সকলকে আমরা আসামি গ্রেপ্তারের কাজে নিয়োজিত করেছি এবং ইনশাল্লাহ অতি আমরা আসামি গ্রেপ্তার করতে সক্ষম হব তবে আমরা ঘটনার সাথে জড়িত সন্দেহে সুমন নামে একজনকে গ্রেপ্তার করেছি নিহত মঞ্জুর রহমান মঞ্জু যুবলীগ কর্মী জাহারুল হত্যা মামলার প্রধান আসামি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ এলডিসি দেশে উত্তরণের পর দেশে রপ্তানি কমতে পারে সর্বোচ্চ চোদ্দ শতাংশ বিভিন্ন দেশে শুল্ক আরোপের ফলে রপ্তানি কমার আশঙ্কা করছে এসে উন্নয়ন ব্যাংক এডিবি দেশের রপ্তানি খাতের বৈচিত্র্য ও করণীয় নিয়ে প্রকাশিত এডিবির প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে এমন অবস্থায় দেশের রপ্তানির সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই বলে মনে করে সংস্থাটি দু হাজার ছাব্বিশ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে পুরোপুরি বের হয়ে যাবে বাংলাদেশ এলডিসি থেকে বের হলে সবচেয়ে সমস্যায় পড়তে হবে রপ্তানি খাতকে দেশের রপ্তানি খাতের বৈচিত্র্য নিয়ে এশিয়া উন্নয়ন ব্যাঙ্ক এডিবির প্রতিবেদনে বলা হয় এলডিসি উত্তরের পর বেড়ে যেতে পারে রপ্তানি পণ্যের শুল্কের হার শুল্ক আরোপিত হলে রপ্তানি সাড়ে পাঁচ থেকে চোদ্দ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে প্রতিবেদনে বলা হয় এলডিসি উত্তরণের পর কানাডায় পণ্য রপ্তানির ক্ষেত্রে ১৬ শতাংশ পর্যন্ত ভারতে আট দশমিক ছয় জাপানে আট দশমিক সাত ও চীনে রপ্তানির ক্ষেত্রে সাত শতাংশ শুল্ক আরোপিত হতে পারে এছাড়া আমদানিতে ভারতের অগ্রাধিকার তালিকায় নেই এমন অনেক পণ্য আবারও নেতিবাচক তালিকায় ঢুকে যেতে পারে দেশের রপ্তানি খাতে বৈচিত্র্য না আসার কারণ হিসেবে প্রণোদনা বৈষম্যের কথা বলছে এডিবি তারা বলছে বাংলাদেশ সরকার বিভিন্ন সময় রপ্তানি খাতে যে প্রণোদনা দিয়েছে তা অনেক ক্ষেত্রেই তৈরি পোশাক খাতকে উদ্দেশ্য করে প্রণয়ন করা হয়েছে সংস্থাটির তথ্য অনুসারে দু থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ তার জিডিপির মাত্র এক শতাংশর মতো এফডিআই পেয়েছে এডিপি বলছে একদিকে বাংলাদেশে এফডিআই কম অন্যদিকে বেশিরভাগ বিদেশি কেন্দ্রিক। রপ্তানি খাতের সক্ষমতা বাড়াতে মুদ্রার বিনিময় হার নির্ধারণে আরও দূরদর্শী হওয়ার পরামর্শ দিয়েছে এডিপি দুই নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় পদ্মা মেঘনায় মাছ ধরতে ব্যস্ত জেলেরা আর বেচা কেনায় সরগরম হয়ে উঠেছে মাছের আড়ত তবে প্রথম দিন ইলিশ কম পাওয়ায় দাবিতে হাঁকছেন চড়া দাম সরবরাহ বাড়লে দাম কমবে বলছেন ব্যবসায়ীরা নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকেই মাছ ধরতে ব্যস্ত জেলেরা তবে আশানুরূপ হারে ইলিশ ধরা পড়ছে না বলে জানান তারা মাছ নিয়ে ঘাটে ভিড় করলেও বেশিরভাগ জেলের নৌকাতেই নেই পর্যাপ্ত মাছ এ কারণে বেড়ে গেছে দামও মাছ একটা দুইটা দশজন বারো জন ছড়া মাসে যদি বারো হাজার দেরা এটা ভাগে হয় পাঁচ দশ হাজার টাকা মাছ এখন তিন হাজার পনেরো টাকার দুই মাসের নিষেধাজ্ঞার পর শরীয়তপুরের পদ্মা নদীতে মাছ ধরতে নেমে জালে প্রচুর ইলিশ ধরা পড়ার আসে জেলেরা মাছ ধরা শুরু আশা করি ভালো মাছ পাবো চাঁদপুরের সরগরম মাছের ঘাট প্রথম দিনে ইলিশ কম থাকায় দামও চড়া আগামী কয়েকদিনের মধ্যে সরবরাহ বাইলে নেমে আসবে দামও